নমস্কার বন্ধুরা, রাজ্যের বেকার ছেলে মেয়েদের জন্য একটি নতুন নিয়োগের আপডেট নিয়ে হাজির হলাম। রাজ্য পুলিশে 10,370টি নতুন পদে নিয়োগের অনুমোদন দিল নবান্ন। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নিয়োগ সংক্রান্ত ডিটেলস তথ্য শেয়ার করব আপনাদের সঙ্গে, তো রিকোয়েস্ট করব ভিডিওটি সম্পূর্ণ দেখুন, সঙ্গে আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখুন। কারণ যখনই নতুন কোনো সরকারি বা বেসরকারি চাকরির খবর প্রকাশিত হবে, সবার আগে জানতে পারবেন আমাদের এই চ্যানেলে। তো চলুন ভিউয়ার্স, ভিডিওটি শুরু করা যাক। ভোটের আগেই রাজ্যে প্রায় 10,500 পুলিশ নিয়োগ, নবান্ন সূত্রে খবর। এরকমই আর্টিকেল জারি করা হয়েছে আনন্দবাজার পত্রিকাতে, এরকম একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে। দেখে নেব এই নিয়োগ সংক্রান্ত কি বলা হয়েছে। তো এখানে বলা হচ্ছে, আগামী বিধানসভা নির্বাচনের আগে রাজ্য পুলিশে নিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক শেষে এই নিয়োগের পাশাপাশি রাজ্য পুলিশে নতুন মহকুমা ও সার্কেল গঠনের সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ঘটনাচক্রে মঙ্গলবারই প্রাথমিকে 16,500 জন শিক্ষক নিয়োগের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। শিক্ষামন্ত্রী আরও জানিয়েছেন, কনস্টেবল ও সাব ইন্সপেক্টর পদে এই নিয়োগ করা হবে। কনস্টেবলে 9,282 ও সাব ইন্সপেক্টর পদে 1,080 জনকে নিয়োগ করা হবে। সব মিলিয়ে মোট 10,370 জনকে রিক্রুইট করা হবে। আগামী কয়েক মাসের মধ্যেই এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন তিনি। আরও বড় হয়েছে, নিয়োগ ছাড়াও পশ্চিমবঙ্গ পুলিশে 11টি নতুন পুলিশ মহকুমা ও 3টি নতুন সার্কেল তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুন্দরবন জেলা পুলিশের অধীনে পাথর প্রতিমা, নামখানা ও সাগরকে নতুন পুলিশ সার্কেল করার সিদ্ধান্ত হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। সঙ্গে ডালখোলা, ইটাহার, ফারাক্কা, হাওড়া, জঙ্গিপুর, দেগঙ্গা, বাগদা, হাসনাবাদ, গোপীবল্লভপুর, বেলপাহাড়ি ও সাগরকে নতুন পুলিশ মহকুমা করার কথা জানানো হয়েছে। এর পাশাপাশি আরও বেশ কিছু প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। উত্তরবঙ্গ ধূপগুড়ি ব্লকের ভেঙে দুটি পৃথক ব্লক করা হয়েছে। পার্থ জানিয়েছেন, ধূপগুড়ি ও বানরহাট নামে দুটি পৃথক ব্লক তৈরি করা হবে। এছাড়াও তেলেগু ভাষাভাষী মানুষকে ভাষাগত সংখ্যালঘুর মর্যাদা দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন মন্ত্রিসভার বৈঠকে। পাশাপাশি খড়গপুর এলাকায় তেলেগুকে স্বীকৃত ভাষার মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তো ভিউয়ার্স, আশা করি ভোটের আগেই প্রচুর শূন্য পদে পুলিশ ও কনস্টেবল নিয়োগ করা হবে। সঙ্গে কিন্তু শিক্ষা ব্যবস্থায় প্রচুর নিয়োগ করা হবে। তো প্রাইমারি টিচার থেকে শুরু করে বিভিন্ন স্কুল কলেজে টিচার নিয়োগের কিন্তু আশা রয়েছে ভোটের আগে। তো ভিউয়ার্স, অবশ্যই খবরটি কেমন লাগলো জানাবেন, আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো ভিউয়ার্স, আজকের মতো এইটুকুই।